চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় নিজেদের পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের মুখ দেখল ফ্রেন্ডস ইউনিয়ন শুক্রবার মিনি স্টেডিয়ামে লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ত্রিবেণী সংঘ এবং ফ্রেন্ডস ইউনিয়ন ম্যাচে তিনশূন্য গোলের ব্যবধানে ত্রিবেণী সংঘকে পরাজিত করে ত্রিবেণী সংঘের সুপারে যাওয়ার রাস্তাকে কঠিন করে দিল ফ্রেন্ডস ইউনিয়ন ম্যাচে ফ্রেন্ডস ইউনিয়নের হয়ে খেলার আঠারো মিনিটে বাষট্টি মিনিটে এবং আশি মিনিটে তিনটি গোল করে দেবরাজ জমাতিয়া হায়ুম জমাতিয়া এবং অগর কুমার জমাতিয়া ম্যাচ শেষে জয়ী দলের কোচ মাখন জমাতিয়া বলেন পরাজয়কে ভুলে দল ঘুরে দাঁড়িয়েছে ফ্রেন্ডস ইউনিয়ন সামনের ম্যাচগুলো জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা বর্তমানে পয়েন্ট তালিকার দিকে লক্ষ্য রেখে জয় ছাড়া বিকল্প নেই ফ্রেন্ডস এর কাছে অন্যদিকে ত্রিবেণী সংঘের কোচ রাজু লামা ক্ষোভ প্রকাশ করেন দলের ফুটবলারদের উপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজু লামা বলেন মাঠে নেমে খেলতে না পারলে কোচের কিছু করার থাকে না মানে আর তো এই এইভাবে যদি খেলতে যাই আমরা খুব টিম পারফরমেন্স ভালো দিছে আর অ্যাডভান্স পাওনে আমরা খুব অ্যাডভান্টেজ টিমের সাথে তো তার পিছনে ম্যাচটা ফালাইয়া যাতে সামনে ম্যাচটারে আগাইয়া আমরা টার্গেট নিতে পারি এইভাবে আমরা আস্তে আস্তে আজ্ঞাম ওই কয়েকটা ম্যাচ হারছে দি তো নিজেরা মধ্যে মিস্টেক মানে এই মানে এত পারফরমেন্স দিতে পারছে না এখন এটা প্লেয়ার আবার মানে কনফিডেন্স হারানোর ব্যাপার না এখন বাড়াইতেছে কনফিডেন্স তারা আস্তে আস্তে লিগে ফ্রেন্ডস ইউনিয়নের কাছে পরাজিত হওয়ার ফলে সুপারের দৌড়ে অনেকটা পিছিয়ে গেল ত্রিবেণী সংঘ লীগের দুটি ম্যাচ ত্রিবেণী সংঘ জয় দিয়ে শুরু করলেও তৃতীয় ম্যাচে এগিয়ে চলো সংঘের কাছে তিনশূন্য গোলের ব্যবধানে পরাজিত হয়েছে চতুর্থ ম্যাচে ফরওয়ার্ড ক্লাবের সঙ্গে ড্র এবং শুক্রবারের ম্যাচে ফ্রেন্ডসের কাছে পরাজিত হয়ে পাঁচ ম্যাচে সাত পয়েন্ট সংগ্রহ করে ত্রিবেণী সংঘ রিপোর্ট আর নিউজ